হ্যালো ভিউয়ার্স, বাংলা অ্যানিমেশন শুনে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। এক গ্রামে বাস করত একটি বুড়ি। বুড়ির নীলা নামের একটি মেয়ে ছিল, কিন্তু বুড়িটি ছিল অন্ধ। একদিন হলো কি, মা তল তোমারে সাধক সাসার কাছে লইয়া যাই, তোমার চক্ষু বালা হইয়া যাই, তুমি আবার আগের মতো দেখতে পাবা। নীলার মা যেতে না চাইলেও নীলা জোর করে নিয়ে গেল। একমাত্র মা ছাড়া আর কেউ ছিল না নীলার। যখন সাধকের কাছে গেল, কি রে মা, তোর কি হয়েছে? চাচা, আমার মা চক্ষে দেখতে পায় না, আপনি কি আমার মায়ের চক্ষু ভালা কইরা দিতে পারবেন? তাইলে আমার মার দৃষ্টিশক্তি ফিরা পাইব। মা নীলা, তোমার মায়ের চোখ ভালো হবে, তবে তার জন্য তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ করন লাগবো চাচা? সব কাজ করতে আমি রাজি আছি। মা, কাজটি মোটেই সহজ নয়। তোমার মায়ের চোখ ভালো করার জন্য অন্ধরা পাহাড়তে একটি জুড়ি বুটি আনতে হবে। সেই জুড়িবুটি খাওয়ানোর পর তোমার মায়ের দৃষ্টিশক্তি ফিরে পাবে, তবে সে কাজ খুবই ভয়ঙ্কর ও অসম্ভব। তুমি পারবে না মা, কারণ পাহাড়ে ভয়ঙ্কর একটি ডাইনে থাকে। ও সাসা, মাসার আমার আর কেউ নাই, যদি মা বালা না হয় তাইলে আমি বাচ্চা থেকে কি লাভ হইব, আমি যামু। তাহলে ঠিক আছে, যা, তবে রাস্তায় যদি কারো সাহায্যের প্রয়োজন হয় সাহায্য করবি, তা যতই কষ্টের হোক না কেন। তারপর নীলা বের হয়ে গেল। যখনই একটি জঙ্গল দিয়ে হাঁটা শুরু করলো, ঠিক তখনই নীলা দেখতে পেল একটি সাপ বন্দি হয়ে আছে। মনে মনে নীলা ভয় পেলেও সাহস করে কবিরাজের কথা মনে করে সামনে এগিয়ে গেল, খাঁচা থেকে সাপটিকে রক্ষা করল। আর তখনই সাপটি নাগিন রূপে প্রকাশ পেল। ধন্যবাদ তোমাকে আমার জীবন বাঁচানোর জন্য, বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? জড়িবুটি প্রয়োজন আমার মায়ের দৃষ্টিশক্তি ফিরে আনার জন্য। আচ্ছা, এই কথা চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। যে আমার জীবন বাঁচিয়েছে আমি তাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু জড়িবুটি আনতে গেলে ভয়ঙ্কর ডাইনের সাথে মোকাবেলা করতে হবে। নীলা আর নাগিন পাহাড়ের কাছে এসে পৌঁছলো। কিছুক্ষণ পর তারা একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। ভয়ঙ্কর ডাইনি নীলার সামনে এসে দাঁড়ালো। জড়িবুটি প্রয়োজন তাই এখানে এসেছি আমার মায়ের দৃষ্টিশক্তি ফিরে আনার জন্য। এই পাহাড়ে সব আমার, আমি কাউকে কিছু দেই না, বরং কেড়ে নেই। এখন আমি তোকে খাবো। যেই না ডাইনি নীলাকে ধরতে যাবে, ঠিক তখনই নাগিন রেগে এসে তার জাদু শক্তি দিয়ে ডাইনির সাথে যুদ্ধ করলো, আর নাগিন জড়িবুটি নিয়ে আসলো। নীলা আর নাগিন গ্রামে ফিরে গেল, আর জড়িবুটি দিয়ে বুড়ির দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা হলো। তখন বুড়ি নাগিনকে বলল, ধন্যবাদ মা, আমার দৃষ্টিশক্তি ফিরাতে সাহায্য করার জন্য। বুড়িমা, আপনার মেয়েকে অসংখ্য ধন্যবাদ আমাকে বন্দি জীবন থেকে উদ্ধার করার জন্য। এই নেন, যখন কোনো বিপদে পড়বেন এই আংটিটি হাতে নিয়ে আমাকে স্মরণ করবেন, আমি এসে যথাসাধ্য সাহায্য করব। এই বলে নাগিন চলে গেল। মা ও মেয়ে শান্তিতে দিন কাটাতে লাগলো।
এক সময় জলশ্রী নামের এক অদ্ভুত সারস ছিল। এটি নদীর কিনারে একটি গাছের ডালে বসে থাকত। এটির অদ্ভুত ব্যাপার হলো, এটির দুটি মাথা ছিল ঠিকই, কিন্তু পেট একটিই ছিল। দুটি মুখে খাবার খেলেও একই পেটে যেত। একদিন এটি জেলের ধারে ঘুরতে লাগলো এবং সে সময় সে একটি লাল রঙের সুন্দর ফল দেখে। যে প্রথম দেখেছিল সে বলেছিল, আহা, কি সুন্দর একটি ফল! আমার বিশ্বাস, এটি সৃষ্টিকর্তা আমার জন্য স্বর্গ থেকে পাঠিয়েছে। আমি অনেক ভাগ্যবান। সে বড় আনন্দে ওই ফলটি খেতে লাগল আর বলতে লাগল, সবচেয়ে মজার ফল এটি। এই কথা শুনে অন্যটি বলে, আমাকে এই ফলটি খেতে দাও, আমিও এটি স্বাদ নিতে চাই। তুমি যখন এতই প্রশংসা করছো, নিশ্চয়ই অনেক মজার হবে। তখন সে হেসে হেসে বলতে লাগল, তুমি কি জানো না যে আমাদের পেট একই? দুজনে যা খাই না কেন, তা আমাদের একই পেটে যায়। এই ফল আমি প্রথম দেখেছি, এই ফল আমিই খাব। এই কথাগুলো অন্যটিকে অনেক কষ্ট দিয়েছে। কিছুদিন পর অন্যটি একটি বিষাক্ত ফল দেখল। সে বিষাক্ত ফলটি নিল এবং বলল, এবার আমি এই ফল খাব, আর তুই যে আমাকে অপমান করেছিলি, আমি তার জবাব দেব। না না, এই ফলটি খেও না। তুমি যদি এই ফলটি খাও, তাহলে আমরা দুজনেই মারা যাব, কারণ আমরা দুজনেই একই পেটে খাবার গ্রহণ করি। প্রথম সারসটি কান্না শুরু করল, অন্যটি কোনো পাত্তা দিল না, আর বিষাক্ত ফল খেয়ে নিল এবং দুজনেই মারা গেল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে দাও। ধন্যবাদ।